আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওতে কথা বলবো খুবই দুঃখজনক বিষয়টা হচ্ছে কি এই যে আমার বন্ধু হ্যাঁ আপনারা যারা মালয়েশিয়াতে নতুন আছে আইন নতুন আসার পরে আপনারা কাজ নিয়ে অনেক চিন্তায় পড়া যান তো দেখা গেছে কি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অনলাইন প্ল্যাটফর্ম থেকে ফেসবুক ইউটিউব টিকটক লাইকিতে বিভিন্ন সিটার বাটফাররা মনে করেন ধুকাবাজরা মানে প্রমোট করে যে আমাদের কাছে কাজ আছে আপনারা চাইলা আমাদের সাথে যোগাযোগ করে কাজে আসতে পারেন আমাদের কাছে এতজন লোক লাগবো এত টাকা বেতন ইডা হিডা বিভিন্ন ধরনের কথা বলে তখন অনেক সহজ লোক আছে এই যে আমার বন্ধুর মতন যারা নি চইলা যা তো বন্ধু গতকালকে আহ কুয়ালালামপুর থেকে জোর বারো গেছিল একটা কাজের সন্ধানে মানে ওইটাও অনলাইনে মানে টিকটকে এরকম অ্যাডভার্টাইজ করছে করার পরে ওইখান থেকে নম্বর নেওয়া যোগাযোগ করে এই বন্ধু ছিল কুয়ালালামপুর থেকে জোর বারো কাজের জন্য যাওয়ার পরে বন্ধুর সাথে কি হয়েছে আপনারা বন্ধুর মুখ শুনেন আমি কিছু বলবো না বলো বন্ধু হেন যে ছিলাম কাজের ভিতরে কাজের ভিতরে গেলাম যাওয়ার পরে যে দালালে দালালে টেকাছে আমার এক হাজার টেকা না দিলে তোরা বাইন্দা চুমানি বাইক মাইডালাম আমি কি করলাম এরপর জগা সৃষ্টি হয়েছিল এবার এক চীনা রাশিয়া চীনা রাশিয়া আমার ছুটে নিছে ছুটে নিয়ে হ্যাঁ হ্যাগো পুলিশে দিছে পুলিশে দিয়া আমি আমি আস্তে করে আমি আসিয়া এই বন্ধু আমার এই কথা কেউ ভাই কেউ যাবেন না দালারে চক্কর তো পড়বেন না অনলাইনে কেউ কাজের লিখে করতেছে এত বেতন এত বেতন ভাই এইটা দয়া করে কই এই এই দ্বারা কোনো কাজই যাবেন এই অনলাইনের কোনো কাজই যাবেন না ভাই

এই ধরনের কাজে কিন্তু ভুলো যাইবে না আচ্ছা তোমার সাথে যে ঘটনাটা ঘটছে এরা কোন দেশের লোক ছিল বাংলাদেশি বাংলাদেশী তো गाइस এই যে শুনতেই পারছেন কোন দেশ থেকে আসলে তুমি জানো ডিস্ট্রিকে বলেন এরা আমার ডিস্ট্রিক্ট বলেনই এরা আসলে বাংলাদেশ এর নাগরিক বাংলাদেশী নাগরিক কোনো পরিচয় দেন কোনো পরিচয় দেন নাই আচ্ছা তো গাইস এই যে দেখতে পারতাছেন কিছু কুলাঙ্গার বাংলাদেশি আছে যারা নি প্রবাসী আইসা সহজ সরল প্রবাসী গুলিরে মনে করেন এইভাবে নিয়ে বন্দি কইরা তাদের কাছ থেকে টাকা দাবি করে ঠিক আছে পরে মাঠ দূর করে অনেক কিছু তো বন্ধু একটু মানে চালাক চতুর ছিল বিদায় মনে করেন যেমনে যেমনে ওইখান থেকে উনি চলে আসছে তো আপনাদের আমি মানে ভিডিওটা সতর্কমূলক একটা ভিডিও যারা প্রবাসে আসেন ভাই হ্যাঁ মালয়েশিয়াতে কিন্তু এই ধরনের বার অনেক আছে আপনার একটু সাবধানে থাকবেন কোনো অপরিচিত লোকে যদি ফেসবুক মানে আপনার ফেসবুক ইউটিউব কোনো বন্ধু বান্ধব যদি বলে যে আমার কাজ আছে ভাই তার সাথে যদি আপনার গভীর সম্পর্ক না থাকে ঠিকভাবে মানে যান পরিচয় না থাকে এই ধরনের কাজে কিন্তু ভাই চাইবেন না প্লিজ আপনারা একটু সাবধানে থাকবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে আরো নতুনদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম